হোমিওপ্যাথিক ওষুধে কাজ হয় না এ কথাটা সম্পূর্ণই ভুল। আমরা রোগ নয় রোগের চিকিৎসা করি, আর লক্ষণভিত্তিক চিকিৎসা আমরা দিই। রোগী যখন তার সমস্যা কথা আমাদের কাছে এসে বলে, সেই মতো আমরা সেই লক্ষণভিত্তিক যে ওষুধটা কার্যকরী এবং সিমটম মিলে যায় সেই ওষুধটা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং রোগী যদি সঠিকভাবে সেবন করে, তাহলে অবশ্যই রোগ ভালো হয়ে যায় এবং মানুষ আরোগ্য লাভ করে। আর যারা বলে যে হোমিওপ্যাথিক ওষুধে কাজ হয় না, আসলে এটা বুঝতে হবে যে যে ডাক্তার আপনার ওষুধ সিলেকশন করছেন, তাহলে বুঝতে হবে যে সেই ওষুধটা তার সিলেকশন করা ভুল হয়েছে, অথবা রোগীলিপি অর্থাৎ রোগ লক্ষণ সমষ্টি সে কালেক্ট করে নাই, যার পরিপ্রেক্ষিতে ওষুধটা সঠিকভাবে রোগও নির্ণয় করতে পারে নাই, ওষুধটাও নির্ণয় করতে পারে নাই, যার পরিপ্রেক্ষিতে তখন বলে যে হয়তো হোমিওপ্যাথিক ওষুধে কাজ হয় না। কিন্তু প্রকৃতপক্ষে তা না, হোমিওপ্যাথিক ওষুধও এখন অনেক দ্রুত কাজ করে, বিশেষ করে অ্যাকুট রোগের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে বলা হয় তরুণ রোগ, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, জ্বর, মাথা ব্যথা, এগুলোকে খুব দ্রুত আরোগ্য লাভ করে। আর যেগুলো হলো চিররোগ এবং জটিল রোগ যেটা আমরা বলি, সেটার ক্ষেত্রে এলোপ্যাথিতেও যেমন অনেক সময় লাগে, আমাদেরও তদ্রূপ সময় বেশি লাগে। তার মানে এই নয় যে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ কাজ করে না, তো অবশ্যই কাজ করে। কাজে যারা বলে যে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না, আসলে তাদের বোঝার ভুল, তাদের অজ্ঞতা, এবং হয়তো যিনি চিকিৎসা দিয়েছেন হয়তো উনি ভালোভাবে রোগ লক্ষণ সংগ্রহ করতে পারেন নাই এবং ওষুধটা ঠিক মতো নির্বাচিত করতে পারেন নাই। কাজেই হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে এবং এটা রোগীরা খাচ্ছে এবং সেবন করছে এবং তারা অনেকেই আরোগ্য হচ্ছে। আমার চেম্বারে যারা আসছেন তারা অনেক উপকৃত হচ্ছেন বলেই আমি এতদিন পর্যন্ত, দীর্ঘ আজ ২৪ বছর যাবৎ আমি আমার এই পাবনা হোমিও ক্লিনিকে পল্লবিস্ত চেম্বারে আমি চিকিৎসা সেবা দিয়ে আসছি।